ছাদে আছি। ওহ, রোদের জন্য তাকাও যাচ্ছে না বল। এই স্নান করে এলাম। এই যে সাহানাজ, এখনো নাস্তা হয়নি, 11টা বেজে গেছে যদিও। আর ছাদে উঠেছি, চুল পুরো ভিজে লাগছে। এই যে কেন দাঁড়িয়ে আছিস ছাদে? দাঁড়িয়ে আছে জিজুর এন্ট্রি দেখবে বলে, সাহানাজের জিজুর এন্ট্রি দেখবে বলে। ওখান থেকে গেটটা দেখা যাচ্ছে। না না, বাড়ি থেকেই আসছেন, বাড়ি থেকে আসছেন। স্কুলের বই রয়েছে, বইটা স্কুলে রেখে দিয়ে বলে আমি ব্যাগ নিয়ে শুধু এদিক ওদিক করবো, মিষ্টির ব্যাগটা তাহলে এখানে দিয়ে দেবো। মিষ্টি আনছে না কি আনছে, দেখ কেমন জায়গায় দাঁড়িয়েছে, দেখ না শুধু কি জানি কি, না আইসক্রিম নাকি। ভাই আমি কোথা ভিডিও করছি দেখাই যায়নি। কত হনুমান রে,
ভাই দেখো কেমন ভয় ভয় কেমন যাচ্ছে দেখো যা ওকে দেখে চলে গেল ভয় কালকে তো বিড়ালে এখানে বসে আছে ও এখান থেকে পা বাড়াচ্ছে আমরা না জিয়া কত আছে তো ব্যাটটা নিলো একবার আমি খেলতে পেলাম তুমি খেলবে এত বড় হয়ে গেছো কেন তো কি হয়েছে এই আমি বললাম তো কি হয়েছে তুমি খেলতে হবে না আবুজি আমাদের ফিস শেষের দিকে শেষ হয়ে গেছে এখন কটা সাড়ে চারটে বেজে গেছে বল সাড়ে চারটে বেজে গেছে আমাদের জামা কাপড় প্যাকিং ফ্যাকিং চলছে আর এই যে নিচে এখনও খেলাধুলা করে চলেছে বাচ্চাগুলো আমরা উপরে ঘরে আছি জামা কাপড় গুছিয়ে নিয়ে আবার ঘরে যাব ঘরে গিয়ে দেখা যাক কি হয় সাহান আজকে জোর করে রেখে দিয়েছি কাপড় গুছোতে ব্যস্ত চল তাড়াতাড়ি গুছোই তো চ্যানেল ব্লগ উইথ ফ্যামিলি এটা কে নৌরি না এখানে এটা হলো নৌরি আমার ভাইঝি এ মানে বড় পিসির ছেলের মেয়ে ঠিক আছে আমার স্টুডেন্ট আর পালাশ্রী এই সোহান পাগলাটা ঠিক আছে আমরা এখন ওই সেজো পিসির মেয়ের বার্থডে সেলিব্রেশন করব ঠিক আছে ওর 11 তারিখে জন্মদিন কিন্তু আমরা আগেই করে নিচ্ছি কারণ ও থাকবে না ও জোর করে আজকে দিনটা রেখেছি হ্যাঁ তো ভেবেছিলাম 11 তারিখ পর্যন্ত থাকবে কিন্তু ও তো থাকছে না তো সেই জন্য আজকে করে নিতে হচ্ছে কিছু করার নেই হ্যাঁ আর এই যে এখানে সাজাচ্ছে